বর্ধমান টাউন হল অডিটোরিয়ামে 21 জুলাই ধর্মতলা চলো এই আহ্বানে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সভাপতি ও রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প ও প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি সম্পাধারা ও কর্মাধ্যক্ষগণ, পঞ্চায়েতের সভাপতি সহ সভাপতি প্রধান এবং পুরসভার কাউন্সিলরগণ সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা। এ সম্পর্কে ভাতার বিধানসভার বিধায়ক ও যুব নেতা সুভাষ মণ্ডল জানান, 21 জুলাই ধর্মতলা চলো স্লোগান থাকবে, ইভিএম মেশিনে ভোট নয় ব্যালটে ভোট চাই। এরই পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা থেকে গত বছরের চেয়ে বেশি তৃণমূল সমর্থকদের নিয়ে ধর্মতলায় সামিল হবেন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস উদ্যোগে তৃণমূলের আমাদের জেলা সভাপতি স্বপন দেবনাথকে সাথে নিয়ে সমস্ত ব্লক সভাপতি, সমস্ত পৌরসভার চেয়ারম্যান, সমস্ত বিধায়ক, সমস্ত কাউন্সিলর, সমস্ত পঞ্চায়েত সমিতি, সমস্ত পঞ্চায়েত এবং সমস্ত শাখা সংগঠনকে সাথে নিয়ে আগামী 21 জুলাই ধর্মতলা চলো এই আহ্বান নিয়ে এবং ইভিএম নয় ব্যালট চাই এই দাবি নিয়ে আমাদের একটা প্রস্তুতি সভা টাউন হলে হচ্ছে। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।